Hello viewers, Assalamu alaikum. This is Bajid Islam from Fatin Motors. আজকে আপনাদেরকে আমি যে ব্লগটি দেখাবো সেটি হচ্ছে পালসার 150cc. পালসার 150cc এই বাইকটি খুবই চকচকে জগজগে 2009 মডেলের বাইক. এই বাইকটি আজকে আপনাদেরকে দেখাবো. তো আপনারা যারা বাইক লাভার, বাইক পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা পালসার পছন্দ করেন এই ভিডিওটি তাদের জন্য. তো আসুন আমরা পালসার মোটরসাইকেলের ফুল রিভিউটা দেখি এবং এটি পুরনো 2009 মডেলের মোটরসাইকেলের দরদাম সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি. আমি আগেই বলে রাখছি যে আমাদের এই মোটরসাইকেলগুলো ফাতিন মোটরসের পক্ষ থেকে ফ্রেশ মোটরসাইকেল. যারা পুরনো পছন্দ করেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি. তো আশা করি আপনারা সকলে এই ভিডিওটি দেখবেন এবং আমাদেরকে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে নতুন নতুন ভিডিও করার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন. তো আসুন পালসার মোটরসাইকেল 150cc-র ফুল রিভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি. তো ভিউয়ার্স, এটি হচ্ছে পালসার 150cc-র 2009 মডেলের এই বাইক. ফুল ব্ল্যাক কালার, ফুল ফ্রেশ কন্ডিশন, ইঞ্জিন আনটাচ, কোনো ধরনের কোনো কাজ বা ঘষা মাজা নেই. একদম চাকাগুলো খুব ভালো আছে, ব্যাক প্যান মাডগার্ডটা খুব ভালো আছে, হেডলাইটটি দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই. সাসপেনশন, ইঞ্জিন কন্ডিশন, সাইলেন্সার পাইপ, ব্যাক প্যানেল, প্রত্যেকটি অংশ খুব ভালো আছে. ডিজিটাল প্লেট, 10 বছরের কাগজ করা. আপনারা দেখতে পাচ্ছেন পালসার 150cc 2009 মডেলের ফুল ব্ল্যাক কালারের বাইকটি. তো এই বাইকটি খুবই সুন্দর, কোনো ধরনের কোনো কাজ নেই, শুধু নেবেন আর চালাবেন. সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, এই বাইকটির নাম ট্রান্সফার পসিবল, ফার্স্ট মালিক স্মার্ট কার্ড, এবং এই বাইকটির দাম রেখেছি আমরা অনলি 80,000, মাত্র 80,000 টাকায় আপনারা পালসার 150cc 10 বছরের কাগজ করা 2009 মডেলের এই বাইকটি আপনারা ক্রয় করতে পারবেন. কোথাও কোনো ভাঙ্গা কাটা ছেঁড়া ফাটা নেই, চাকার কন্ডিশন খুবই ভালো আছে, দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো কাজ নেই. তো যারা এই বাইকটি কিনতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করবেন. তো ধন্যবাদ সবাইকে. তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম. আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন, এবং আপনাদের কী ধরনের মোটরসাইকেল পছন্দ এই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন. আমরা মোটরসাইকেলের রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব. তো আজকে আমি মোহাম্মদ বাইজুদ ইসলাম ফাতিন মোটরসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে মোটরসাইকেল চালাবেন. আল্লাহ হাফেজ.